টেল প্লাস্টিক্স নিবেদিত। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টেল প্লাস্টিক রান্নাঘরে। আমি রাহিমা সুলতানা রিতা, আশা করি আপনারা ভালো আছেন এবং নিয়মিত আমাদের সঙ্গেই আছেন। আমরা এই টেল প্লাস্টিক রান্নাঘরে চেনা রান্নাগুলোকেই আরেকটু মডিফাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আর পাশাপাশি থাকছে স্বাদ এবং স্বাস্থ্য। আমি নুসরাত, আমন্ত্রণ জানাচ্ছি টেল প্লাস্টিক রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা সবসময় প্রতি পর্বেই কিন্তু চেষ্টা করি, রীতা পাও যেটা বললো যে খুব সাধারণ রান্নাগুলোকে একটু মডিফাইড করে দেখানোর জন্য, এবং স্পেশালি চেষ্টা করি কিছু ডিজিজ ওয়াইজ আমরা রান্নাগুলো দেখানোর জন্য। অনেকে চিন্তা করে যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা কিডনি পেশেন্ট, যে আমরা আসলে কী খাবো, কতটুকু ভ্যারাইটিস করে খাওয়া যায়। আজকের রেসিপিটা হবে আসলে স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের জন্য, তবে চাইলে কিডনি পেশেন্টরাও খেতে পারে, তবে সেক্ষেত্রে কী বাদ দিতে হবে সেটা আমরা রান্না করতে করতে আমরা বলে দিব। অ্যাকচুয়ালি আজকে আমার মূল উপকরণ যেটা সেটা হলো চাল কুমড়া দিয়ে আমরা চাইলে নানা ধরনের রান্না করতে পারি, নানা পদ রান্না করতে পারি। তাই প্রথমেই চাল কুমড়া দিয়ে ডালনা তৈরি করে দেখাবো, চাল কুমড়ার ডালনা। আর তারপরে খুব চমৎকার একটা নাম, চাল কুমড়ার চন্দ্রমুখী ভাজা। খুব চমৎকার, এটা কি তোমার দেওয়া নাম? চন্দ্রমুখী ভাজাটা এটা আমারই দেওয়া নাম হবে। তো প্রিয় দর্শক, তাহলে চলুন চাল কুমড়ার ডালনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। চাল কুমড়ার ডালনা উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার পাউডার 2 টেবিল চামচ, তেজপাতা 4টি, লবণ 7 মতো, মুগ ডাল 1/2 কাপ, আলু 1 কাপ, চাল কুমড়া 1 কাপ, মটরশুঁটি 1/2 কাপ, কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচ, ডালের বড়ি 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা 7 মতো, ময়দা 1 টেবিল চামচ, দুধ পরিমাণ মতো, চিনি 1 চা চামচ এবং ঘি 1 চা চামচ। দর্শক দেখে নিলেন চাল কুমড়ার ডালনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমরা খুব ঝটপট আমাদের রান্নাটা শুরু করে ফেলবো, তবে যেটা বলছিলাম যে রান্না করতে করতে আমরা কয়েকটা জিনিস বলে দিব যে কেন এটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য হবে, কেন এটা কিডনি পেশেন্টদের জন্য হবে না, বা হলেও কোন খাবারটা কোন উপকরণটা বাদ দিয়ে রান্না করতে হবে। আসলে একটা জিনিস কি, সব খাবার তো সবার জন্য নয়। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হলে, আর সমস্যা না থাকলে সব খাবারই আমরা খেতে পারি পরিমিত আকারে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রথমেই তেল দিয়ে নিচ্ছি, ডালনা তৈরি করব চাল কুমড়া দিয়ে। আর এখানে মুগ ডাল ব্যবহার করেছি, তার সাথে আলু আছে, চাল কুমড়া আছে, আর থাকছে হলো বড়ি। বড়িটা অনেকেই বেশ পছন্দ করেন, বাজারে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তা আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমেই পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটাকে ভেজে নেব হালকা বাদামি করে। সবজি, ডাল, তারপর তোমার নানা ধরনের যে বিভিন্ন সিজনাল যে আমাদের ভেজিটেবলগুলো আছে, সেগুলোকে আমরা বাড়িতে কত ভিন্নভাবে খেতে পারি, আসলে বৈচিত্র্যময় খাবার উপস্থাপন করাই কিন্তু আমাদের একটা লক্ষ্য এই টেল প্লাস্টিক রান্নাঘরে। আর পাশাপাশি নুসরাত তো আছেই, আপনাদের সুস্বাস্থ্য রক্ষার সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে ও। সত্যি তাই, অনেকে চিন্তা করে আসলে আজকে কি রান্না করব বা আগামীকালকে জন্য কি রান্না করব, যারা চিন্তা করে খুঁজে পায় না তারা যেন প্রতি বুধবার আমাদের আজকের এই প্রোগ্রামটা যদি দেখে আমার মনে হয় নতুন নতুন সব রেসিপি তারা পেয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু পানি, মশলা দিয়ে দিব এর মধ্যে, মশলাটা দেওয়ার আগে একটু পানি দিলে মশলাটা ভালো করে মিশে যায়। হলুদ দিচ্ছি। এই যে দেখো, আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোরও কিন্তু একটু মানে এক একটা মশলার এক এক রকম গুণ রয়েছে। হলুদ অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, মরিচ, ক্যারোটিন। এরপরে দিচ্ছি হলো জিরার গুঁড়ো, গরম মশলা পাউডার, অল্প কিছু মশলাই যাবে,
দিচ্ছি তেজপাতা 4-5টি, খুব বেশি না, সব একসাথে মিশিয়ে নিতে হবে। আর তার সাথে দেব লবণ, একটু লবণ দিয়ে দিলাম। ডাল এবং সবজির কম্বিনেশন একটা সময় খুব বেশি মানে গ্রামে হতো, এখন আমাদের যত বেশি আমরা মাংস খেতে পাই, ধরো চিকেন বলো বিফ বলো, তখন কিন্তু পাওয়া যেত না, অকেশনালি খাওয়া হতো, আর মানুষ তখন অত রিচও ছিল না। এবং আপা এই যে আপনি বলছেন যে অত মাছ বা মাংস খাওয়া হতো না, এটা একটা কিন্তু কথাই আছে যে ডালকে গরিবের আমিষ বলা হয়। তো এই যে এই প্রোটিনটা ফিল আপ করার জন্য ওরা কিন্তু জেনে না জেনেই হোক কিন্তু কোনো না কোনোভাবে ওরা প্রোটিনটাকে ফিল আপ করে ফেলতো, সেই জন্যই এই ডালের এত প্রচলন হয়ে এসেছে। বিশেষ করে মুগ ডাল, মুগ ডালটা অত্যন্ত নিউট্রিশিয়াস, এবং দেখা যেত যে মুগ ডালকে বলা হয় খুব সহজেই হজম হয়, সহজ পাচ্য বলা হয়। যারা আসলে মসুর ডাল খেতে পারে, আইবিএস এর প্রবলেম আছে, বিশেষ করে আতপ চাল আর মুগ ডাল। টেস্টের ব্যাপারটা তো আপা আছেই, পাশাপাশি এই যে আপনি যেটা বললেন যে খুব সহজ পাচ্য, মসুর ডালে যাদের গ্যাস ফর্মিং এর প্রবলেম আছে তারা মুগ ডালটাকে অল্টারনেটিভ হিসেবে নিতে পারে। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলু আছে, চাল কুমড়া আছে, চাল কুমড়া আমার খুব ফেভারিট একটা সবজি, এত ওয়াটার কন্টেন্ট ভেতরে আছে আমার খুব ভাল লাগে। তার সাথে দিচ্ছি মটরশুঁটি সেদ্ধ করা, মটরশুঁটিটাও খুবই ভালো। তবে এখানে একটা কথা আছে, যাদের একটু আর্থারাইটিসের প্রবলেম আছে তারা মটরশুঁটিটা না খেলেই ভালো হয়। এবং প্রথমেই যেটা আমি বলেই দিয়েছিলাম যে আসলে আমাদের আজকের এই রান্নাটা একদিকে ডায়াবেটিক পেশেন্টদের জন্য, অন্যদিকে কিডনি পেশেন্টদের জন্য। যদি ডায়াবেটিক পেশেন্ট খায় সেক্ষেত্রে যে আমরা আলুটা দিয়েছি আলু বাদ দিবে, এবং যদি কিডনি পেশেন্ট খেতে চায় তাহলে আমরা যে বড়িটা যেটা আমরা ডালের বড়া যেটাকে বলে সেটা বাদ দিয়ে খেতে পারে। তবে মটরশুঁটির পাশাপাশি বাদ দিই কাঁচা মরিচ পেস্ট দিয়ে দিলাম, গুঁড়ো মরিচটা না দিয়ে কাঁচা মরিচটা, একটু কাঁচা মরিচ, গুঁড়ো মরিচটা অল্প পরিমাণে দিয়েছি, কাঁচা মরিচের পেস্টটাই বেশি দিলাম। অনেকের আছে যাদের একটু আলসারের প্রবলেম আছে, গ্যাসের প্রবলেম আছে, তাদের আবার গুঁড়ো মরিচটা হজমের সমস্যা হয়, সেই কথা ভেবেই এবারে পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব মজাদার একটা হেলদি একটা রান্না আজকে আমরা করছি। আমাদের উদ্দেশ্য আজকে হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটা রান্না, পাশাপাশি কিডনি পেশেন্টরা যাতে খেতে পারে। তবে একই রান্নার মাঝখান থেকে একটা ডায়াবেটিক পেশেন্ট যদি খায় আলু বাদ দিতে হবে, এবং যদি কিডনি পেশেন্ট খায় আমাদের আজকের এই রান্নাটা, তাহলে মটরশুঁটি এবং ডালটা বাদ দিলেই ব্যস্তার জন্য চমৎকার খাবার হয়ে গেল। কারণ আমরা যে এখানে যে চাল কুমড়াটা ইউজ করেছি ভেজিটেবল হিসেবে, চাল কুমড়া কিন্তু কিডনি পেশেন্টদের জন্য অনেক সেফ একটা ভেজিটেবল। আসলে এই রান্নাগুলো কিন্তু খুব ঝটপট হয়ে যায়, যদি যোগার যন্ত্রগুলো একটু থাকে হাতের কাছে তাহলে খুব সহজেই হয়ে যায়। এখানে যেহেতু কাঁচা মরিচের পেস্ট দেওয়া হয়েছে, আমরা কাঁচা মরিচটা এখানে অ্যাড করব না, আলাদা করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি না। সাথে দেব হলো এবারে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িটা কিন্তু অনেকে মনে করতে পারে যে আমরা এটা অ্যাভেলেবেল, এটা একটা আঞ্চলিক খাবার, আর এখন কিন্তু সুপার শপগুলোতে কিন্তু এটা পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। আসলে এটা কী দিয়ে তৈরি হয়? মাশকলাই দিয়ে তৈরি করা হয়, রোদে শুকিয়ে। এটা অনেকেরই খুব প্রিয় খাবার, মাছ দিয়ে খেতে পছন্দ করেন, সবজি দিয়ে খান, নানাভাবে আমরা বড়িটা খেতে পারি। এরপর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা ফ্লেভারের জন্য। সব শেষে আমি যেটা অ্যাড করব, ঢেকেই দিচ্ছি, যেহেতু বড়িটা দিয়েছি একটু ঢেকে দিলাম। এতে একটু মাখো মাখো হবে, খুব বেশি ঝোল হবে না। আর এটাও কিন্তু ডিপেন্ড করে নিজের ওপরে যে আমি এটা ঝোল রাখবো না মাখো মাখো খাবো, পুরো ডিপেন্ড করছে। এটা মনে হয় কেন আসলে একটু মাখো মাখো রাখতে হবে, কারণ চাল কুমড়া সেলফ একটা পানীয় একটা সবজি, ওখান থেকেও আমরা কিছু পানিটা পাচ্ছি, সো আলাদা করে এত পানি দেওয়া দরকার নেই। অ্যাকচুয়ালি ঠিকই বলেছো তুমি, অল্প একটু ময়দা এখানে, জাস্ট 1 চা চামচ পরিমাণ ময়দা আর দুধ এই দিয়ে দিচ্ছি। আর এই ডালনা মানে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, অত ঝাল হয় না,
তো যারা ঝাল পছন্দ করেন না তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা খাবার। আমি দিয়ে দিচ্ছি দুধটা এখানে, লবণ দিচ্ছি আর চিনিটা অল্প, খুবই সামান্য, 1/4 চা চামচ পরিমাণ, কারণ দুধের মধ্যেই একটা সুইট কিন্তু অলরেডি একটা আছে। আচ্ছা, আমি দুধটা পুরোটাই দিয়ে দিলাম। আপা, এই যে তুমি একটু অল্প একটু চিনি দিয়েছো, তবে চিনির ব্যাপার আমি একটু বলে নিচ্ছি, যেহেতু আমরা বারবার বলছি এটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য। সারাদিনে একজন ডায়াবেটিক পেশেন্ট কিন্তু 1 teaspoon সুগার অ্যালাউ তার জন্য দিয়েছি। হ্যাঁ, তো সেখানে আমরা এই রান্নাটায় 1/4 সুগার ইউজ করা হয়েছে, সো অতটুকুতে তার কোনো প্রবলেম হবে না। যদি অতটুকুতে চিনি খেয়েও থাকে সারাদিনে, হয়তো সে চায়ের সঙ্গে চিনিটা বাদ দিল। এবং তুমি কি জানো ডায়াবেটিক পেশেন্টদেরও কিছুটা যে নির্দিষ্ট সুগার খেতে হয়, কারণ না হলে এটা আমি বললাম আপা সারাদিনে 1 teaspoon কিন্তু অ্যালাউড, ততটুকুতে আসলে খুব একটা মনে হয় সুগার বাড়ার কোনো কথা না। আমরা অতটুকুই কিন্তু ফিক্স করে দিচ্ছি, 1/4 এখানে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন এই ঘিটা যদি যাদের হার্টের প্রবলেম আছে, যারা লো ক্যালোরি চান, তারা ঘিটা অ্যাভয়েড করবেন, ঘি দেওয়ার দরকার নেই। আর যারা একটু টেস্ট বাড়িয়ে খেতে চান তারা ঘি দিতে পারেন। আমার হয়েই গেছে, আমি এখন ঢেকে চুলাটা বন্ধ করে দেব, বন্ধ করে দিলাম। তো আমরা চেষ্টা করব কম খেতে, কিন্তু যেটাই খাই সেটা যেন আমাদের একটু মানে পিওর হয়, পিওর হয়। এবং মাঝে মধ্যে আপা চাইলে আমরা বাড়তি খেতে পারি, তবে সেটাকে বার্ন করে ফেলতে হবে, রেগুলার এক্সারসাইজ কিন্তু করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি ঠিক থাকে, একটু বাড়তি ক্যালোরি খেলেও কিন্তু কোনো সমস্যা। হয়ে গেছে, আমি এটা এবার সার্ভ করে নেব। একটু ডিপ বোলে সার্ভ করলেই ভালো হয় এটা। এরপর জাস্ট এটাকে একটু সুন্দর করে, আর এই ধরনের সাধারণত যে ডিশগুলো আছে সেগুলো পরিবেশন করা, যেটা আসলে কোয়ান্টিটি বেশি, ভেজিটেবলসের পরিমাণ বেশি, হালকা ঝোল থাকে, তো ডিপ বোলে দিলে ভালোই লাগে। ওপরে জাস্ট আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই ধরনের ডিশগুলোতে খুব যে একটা ডেকোরেশন করে সার্ভ করা হয় তা কিন্তু খুব একটা দরকার নেই। তৈরি হয়ে গেল চাল কুমড়ার ডালনা। চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিই। ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা হলে পানি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার পাউডার, তেজপাতা, লবণ, মুগ ডাল, আলু, চাল কুমড়া, মটরশুঁটি, কাঁচামরিচ বাটা ও পানি দিয়ে ঢেকে রান্না করুন। সব শেষে ডালের বড়ি, পেঁয়াজ বেরেস্তা, ময়দা, দুধ, লবণ, চিনি ও ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার চাল কুমড়া ডালনা। দর্শক, দেখে নিলেন আমাদের আজকের রান্নার প্রস্তুত প্রণালী, খুব স্বাস্থ্যকর একটি খাবার আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য, যে আসলে রোগ অনুযায়ী যে কিছু কিছু খাবারের মধ্যে কিছু ভ্যারিয়েশন আনা যায়, যেটা ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারে, কিডনি পেশেন্টরা খেতে পারে। এবারও আমরা আরও মজাদার, আরও স্বাস্থ্যকর একটা খাবার রান্না করে দেখাবো, এবং সেটা হবে স্পেশালি ফর কিডনি পেশেন্ট। আমাদের আজকের আইটেমটা কিন্তু চাল কুমড়া নিয়ে, কারণ চাল কুমড়া কিন্তু পটাশিয়াম কম থাকে, যেটা কিডনি পেশেন্টদের জন্য খুব ভালো। প্রিয় দর্শক, কী কী উপকরণ লাগছে দেখে নিন। চাল কুমড়ার চন্দ্রমুখী ভাজা। উপকরণ: চালের গুঁড়া 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, চাল কুমড়া 1টি। চাল কুমড়ার চন্দ্রমুখী ভাজা, নামটা আমারই দেয়া, চমৎকার একটা নাম চন্দ্রমুখী ভাজা। বুঝতেই পারছো চন্দ্রমুখী হওয়ার পেছনে একটা কার মানে বিষয় আছে। এটা আমি অর্ধচন্দ্র করে চাঁদের সাইজ, চাঁদের স্লাইস, সেই জন্যই কচি চাল কুমড়া দিয়ে এটা করতে হবে। আপা একটু ছোট্ট করে বলে নেই, যেহেতু চাল কুমড়া কিডনি পেশেন্টদের কথা আমি বলেছি, সিডসটাকে অবশ্যই ফেলে দিতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, বিচিটা যেন না থাকে। বিচি এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা একটা ব্যাটার তৈরি করব। লবণ দিচ্ছি, সামান্য একটু হলুদ, মরিচ, একটু ভাজা জিরার গুঁড়ো, কাঁচামরিচ আর ধনে পাতা পেস্ট,
এই হলো উপকরণ, একসাথেই করে নিয়েছি। পানি দিয়ে মিক্স করে নেব। মানে বেটারটা এরকম হবে যে খুব বেশি যেন ঘনও না হয়, আবার একেবারে পাতলাও যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। কালারের জন্য আমি আর একটু পরিমাণ হলুদ এখানে অ্যাড করছি। হলুদ ছাড়া আসলে কোনো রান্নাই আসলে করা যায় না, রং সুন্দর আসে না। শুধু রং সুন্দর না, হলুদ তো অনেক উপকারী। এখন যেটা করব, আমি চাল কুমড়োগুলো একে একে জাস্ট দিয়ে দেব। এটা আসলে যদিও ভাজা হচ্ছে উইথ সিডস, কিন্তু খাওয়ার সময় সিডসটাকে অবশ্যই ফেলে দিতে হবে। যদি কিডনি পেশেন্ট এটা অবশ্যই সিডসটাকে সরিয়ে দিতে হবে, আর বাকিদের জন্য এটা অ্যালাউড। আর খুবই কচি চাল কুমড়া এখানে নেওয়া হয়েছে, তো কচি চাল কুমড়াটা কিন্তু সিডসটাও একেবারেই খুব সফট থাকে, সেটা ইজিলি মনে হয় খেতে পারে, প্রবলেম হয় না। আর চাল কুমড়া সত্যি অত্যন্ত একটা উপকারী। হ্যাঁ, তোমার চন্দ্রমুখী ভাজাটা খেতে গেলে অবশ্যই গরমই খেতে হবে। আসলে নামটা আমার কাছে ভালো লেগেছে, চন্দ্রমুখী। মনে হলো যে না, দেখতো অনেকটা চাঁদের মতোই লাগছে। আমাদের চন্দ্রমুখী চাল কুমড়া ভাজা, যেটা স্পেশালি কিডনি পেশেন্টদের জন্য, আবার নর্মালি সবাইও খেতে পারে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কিডনি পেশেন্টরা সবসময় কিন্তু চিন্তা করে যে এত লিমিটেড শাকসবজি আমাদের জন্য, সেই ঘুরে ফিরে লাউ পেঁপে, কিন্তু এই লাউ পেঁপেটাকেই যদি আমরা একটু আলাদা করে একটু ভিন্নভাবে যদি খাই, স্পেশালি আমাদের আজকের এই চাল কুমড়া ভাজাটার মতো, তাহলে মনে হয় ওরা খুব খুশিই হবে। হয়েও গেছে, এখন এটা আমি একটু গুছিয়ে দেবো। তুমি আমাকে একটু একটা ইচ্ছা দেবে? পাশে আমি কিছু না, কয়েকটা গাজরের একটু পাতা দিয়ে দেব। ভেতরে একটা গ্রিন দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল চাল কুমড়ার চন্দ্রমুখী ভাজা। খুব চমৎকার মনে হচ্ছে, গাজর গাছের পাশে চন্দ্রমুখী ভাজা, খুব চমৎকার হয়েছে। প্রিয় দর্শক, তাহলে চলুন এই চন্দ্রমুখী ভাজার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, পানি ও হলুদ গুঁড়া দিয়ে পিট করে বেটার তৈরি করুন। ফ্রাই প্যানে তেল দিন। স্লাইস করা চাল কুমড়াগুলো বেটারে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চাল কুমড়ার চন্দ্রমুখী ভাজা। দেখে নিলেন আমাদের দুটো রান্নার রেসিপি, একটা চাল কুমড়ার ডালনা আর একটা হচ্ছে চন্দ্রমুখী চাল কুমড়া ভাজা, দুটোই খুব চমৎকার, খুব হেলদি। এবং আমাদের আজকে দুটো রেসিপির কিন্তু উদ্দেশ্য ছিল স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের জন্য, স্পেশালি কিডনি পেশেন্টদের জন্য। তবে শুধু তারা নয়, সবাই কিন্তু চাল এটা খেতে পারে। আমরা আসলে বাসায় যখন খাবো সবসময় চেষ্টা করবো শুধু স্বাদ নয়, স্বাস্থ্যের কথাটাও যাতে আমাদের সবসময় মাথায় থাকে। আর আমাদের আজকের রেসিপি নিশ্চয়ই আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেছেন, কেননা আমাদের রেসিপির উপরে কিন্তু ডিপেন্ড করবে আমাদের আজকের কুইজ। তো কুইজের উত্তর যিনি দিতে পারবেন, সঠিক উত্তরদাতাদের মাঝখান থেকে আমরা লটারির মাধ্যমে বিজয়ীকে আমরা বেছে নিব, এবং সেই বিজয়ীর জন্য থাকছে টেল প্লাস্টিক্সের তরফ থেকে খুব চমৎকার একটা গিফট। প্রিয় দর্শক, টেল প্লাস্টিক রান্নাঘরের আজকের কুইজ, কিডনি রোগীদের জন্য কোন সবজিটি উপকারী এবং সহজ পাচ্য? পাটশাক, চাল কুমড়া, করলা। সঠিক উত্তরটি ইনবক্স করতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/tailplasticsbangladesh। লটারির মাধ্যমে বাছাইকৃত বিজয়ীরা পাচ্ছেন টেল প্লাস্টিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় সব পুরস্কার। দেখে নিলেন আজকের কুইজ এবং আমাদের আগামী পর্বে কি থাকছে, চলুন আমরা দেখে নিই। আসলে আমাদের রান্না আমরা যেটাই যাই করি না কেন, পাশাপাশি আমাদের বাজেটও তো একটা ব্যাপার থাকে, তাই না?
আমরা একের ভেতর দুই যদি করতে পারি তাহলে কেন করব না। আজকে আমি একটা জিনিস দিয়ে দুটো রেসিপি দেখাচ্ছি। খুব সিম্পল রান্না, একেবারেই সহজ। লাস্ট যেটা সেটা হলো আচার। আচার আমি খুব বেশি দেব না, কারণ তাহলে হবে কি বেশি টক হয়ে যাবে, একটু টক ভাবতে চলে আসবে বেশি। তৈরি হয়ে গেল চিকেন আচার। প্রিয় দর্শক, আসলে সমস্যা আমাদের থাকবেই, তা নিয়ে ভাবনার কোনো কারণ নেই। আমরা যদি একটু ব্যালেন্স ডায়েট আমাদের জীবনে নিয়ে আসি তাহলেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। আমাদের এই টেল প্লাস্টিক রান্নাঘরে আপনাদের জন্য রয়েছে নানা রকমের রেসিপি, থাকছে কুইজ, আরও রয়েছে আপনাদের জন্য কিভাবে নিজেকে আপনারা মেনটেন করবেন। দেখা হবে আবারও টেল প্লাস্টিক রান্নাঘরে। চোখ রাখুন এনটিভির পর্দায়।